হতে পারে এখন তুমি খুবই কষ্টে আছো, হতে পারে এখন তুমি অসম্ভব দুশ্চিন্তায় রয়েছো, হতে পারে তুমি একদমই ভেঙে পড়েছো, এটা হতে পারে যে কাজ করছো তাতে তুমি বারবার ব্যর্থ হচ্ছো, কাজ খুঁজে চলেছো, পরিবারকে একটি অর্থনৈতিক সাহায্য করতে চাইছো সেটাও পারছো না, এক্সামে ভালো রেজাল্ট করতে চাইছো সেটাও হচ্ছে না, বারবার খুব চেষ্টা করছো, ভীষণভাবে স্ট্রাগল করছো, কোনো ছোটখাটো বিজনেস করতে চাইছো সেটাও পারছো না, এতবার চেষ্টা করেছো যে তোমার মধ্যে সেই এনার্জিটাই হয়তো ফুরিয়ে গেছে, তোমার কিছু করার ইচ্ছেই হয়তো বা তোমার মধ্যে নষ্ট হয়ে গেছে, যেন মনে হচ্ছে আমি আর কোনো কাজেই হয়তো বা সাকসেস হতে পারবো না, আমার সমস্ত কিছুই যেন শেষ হয়ে গেছে, আমি শেষ হয়ে গেছি, সবার কাছে হাসির পাত্র হয়ে গেছি, সবাই আমাকে নিয়ে মজা করছে, ঠাট্টা করছে, আর কেউ আমাকে বিশ্বাসই করতে পারছে না যে আমিও কিছু করতে পারি, আমার ক্ষমতা আছে কিছু করার, এই ভেবে ভেবেই আমার মন চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে যাচ্ছে, সমস্ত কিছুই তিক্ত বিরক্ত লাগছে, এর চেয়ে হয়তো বা কঠিন পরিস্থিতি জীবনে আর আসেনি। ঠিক এই সময়ে তুমি নিজেকে দুটো প্রশ্ন করবে, যে এই কঠিন পরিস্থিতি কি তোমার জীবনকে ধ্বংস করার জন্য এসেছে, এই কষ্টকর পরিস্থিতি কিন্তু তোমার কাছে একটা বেটার অপরচুনিটি নিজেকে স্ট্রং বানানোর এবং ভবিষ্যতে আরো বড় ধরনের সাকসেস পাওয়ার, কোনটা তুমি বিশ্বাস করছো সেটার ওপর তোমার ভবিষ্যৎ নির্ভর করছে, এই কঠিন সিচুয়েশনকে কি তুমি পজিটিভলি দেখছো, সেটা থেকে কি শিক্ষা গ্রহণ করতে চাইছো, পূর্বের অসফলতা কঠিন পরিস্থিতি থেকে সতর্কতা অর্জন করতে চাইছো, এই কঠিন অবস্থায় একটা ইঙ্গিত বহন করে যে যদি তুমি এই সিচুয়েশনটাকে কাটিয়ে উঠতে পারো তাহলে আর কেউ তোমাকে হারাতে সক্ষম হবে না, কিন্তু নেগেটিভ ভাবে 99% মানুষ হেরে যাওয়া সিচুয়েশনকে দেখে সেভাবে এটাই হয়তো শেষ, এত বড় আঘাত কষ্ট থেকে বেরিয়ে আসা অসম্ভব, তো সে এবার হারতেই চলেছে। একটা কথা সবসময় মনে রেখো, যাকে জীবনে কোনোদিন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি সে কখনোই সেই পর্যায়ে সাফল্য পায় না, যেটা পাওয়ার কিন্তু তার যোগ্যতা আছে, তোমার আশেপাশে অনেক মানুষ আছে দেখবে যাদের জীবনে কোনো কঠিন সময় আসেই নি, তারা সারাদিন বন্ধুদের সাথে আড্ডা এবং সারাদিন সোশ্যাল মিডিয়া ঘাটতেই ব্যস্ত থাকে, সকালে ঘুম থেকে ওঠার পর সোশ্যাল মিডিয়া ঘাটতে ব্যস্ত থাকে, দুপুরে খাওয়ার পর আবার ঘুমিয়ে পড়ে, ওইভাবেই বিকেল হয়ে যায়, তারপর আবার সন্ধ্যার সময় বন্ধুদের সঙ্গে আড্ডা মারা, এইভাবেই রাত্রে আবার নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে, এদের জীবন সহজ সরল ভাবেই কেটে যায়, কোনো কষ্ট এবং পরিশ্রমের মুখোমুখি এদের হতেই হয় না, যদি কখনো এদের কঠিন পরিস্থিতির সামনাসামনি হতেই হয় তাহলে তারা পাশ কাটিয়ে চলে যায় কমফর্ট জোনে, এই জন্য তাদের গ্রোথ থেমে গেছে। তোমার লাইফেও যদি কঠিন পরিস্থিতি কষ্ট পরিশ্রম আসে তাহলে বুঝবে তোমার কাছে সেটা অপরচুনিটি, আর সেটা এসে গেছে, নিজেকে পরিবর্তন করো, হিউজ কিছু অর্জন করার এই মুভমেন্টটাকে নষ্ট করো না, সবার জীবনেই একাধবার এই সুযোগটা আসে, এটাকে কোনোভাবেই নষ্ট করো না, কষ্ট হবেই, তবুও নিজেকে বদলাতেই হবে, তোমার ওপর দিয়ে হয়তো বা ঝড় বয়ে যেতে পারে কিন্তু তবুও তোমাকে লড়াই করে যেতেই হবে যতক্ষণ না পর্যন্ত তুমি সফলতা অর্জন করতে পারছো, হয়তো বারবার তুমি ফেলিওর হতে পারো, ফেলিওর হলো সাকসেসের একটা সিঁড়ি মাত্র,
যে কোনো মানুষ বারবার চেষ্টা করলে সাকসেস পাবেই, অসফল হয়ে যে চেষ্টা করা ছেড়ে দেয় সে হয়তো বা জানেই না তার শেষ চেষ্টাই তাকে সফলতা এনে দিতে পারত। একটা পাথরকে 10 বার হাতুড়ি দিয়ে আঘাত করার পর সে ভেঙে যায়, তার মানে কি আগের 9 বার আঘাত তার ব্যর্থ ছিল? তার কি কোনো প্রয়োজনই ছিল না? সেটা নয়, আগের চেষ্টার ফলই হলো 10ম বার আঘাতের ফলে সেটা ভেঙে যাওয়া। ব্যর্থতাকে সফলতার সিঁড়ি ভেবে লাগাতার চেষ্টা করে যাও। বিশ্বাস করো, তোমার মধ্যে সফলতার কোয়ালিটি আছে, শুধু একটু পরিশ্রম ও চেষ্টা করে যাও, কখনোই হাল ছেড়ে দেবে না। দেখবে সারা জগৎ তোমার হাতের মুঠোই এসে গেছে। এইভাবেই পরিশ্রম করে যাও, সফলতা তোমার হাতের মুঠোই এসে ধরা দেবে।